হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা নতুন রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ আমার আজকে রেসিপি পাকা আমের বড়া বড়া তো অনেক রকমের খেয়েছো একবার এইভাবে পাকা আম দিয়ে বড়া বানিয়ে খেয়ে দেখো যেমন সুন্দর টেস্ট হয় ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় আর বানানো তো একদমই সোজা মাত্র দশ মিনিটে একদম ছটপট করে বানিয়ে নেওয়া যায় তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আমের বরাবানাতে এখানে আমি নিয়েছি একটা পাকা আমটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমের খোসা ছাড়িয়ে আমের পাল্পটাকে এইভাবে একটু পিস করে কেটে নিয়েছি তবে একটা আমে কিন্তু অনেকটা কম হচ্ছিলো সেই জন্য আমি কিন্তু একটা গোটা আম নিয়েছি আর একটা আমের অর্ধেকটা নিয়েছি টোটাল এখানে দেড়খানা আম আমি ব্যবহার করেছি তো আমের পাল্পগুলোকে এইবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা আমের পাল্পের পেস্ট আমরা রেডি করে নিয়েছি এইবারে আমের পাল্পের এই পেস্টটাকে একটা বোলের মধ্যে আমরা ঢেলে নেব তো দেখো সমস্ত আমের পাল্পটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম এবার এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো মেশাবো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি তো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম এক কাপ সুজি আর আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ ময়দা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে শুকনো আতপ চালের গুঁড়ো তো তোমরা যদি আতপ চালের গুঁড়ো না দিতে চাও সেক্ষেত্রে কিন্তু সুজিটা হাফ কাপ দেবে ধরো তুমি এক কাপ পরিমাণে ময়দা নিয়ে চাও সেক্ষেত্রে কিন্তু হাফ কাপ পরিমাণে দিয়ে দেবে সুজি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আমটা কতটা মিষ্টি বা তোমরা কে কেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে স্বাদ অনুসারে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম এক চামচের মতো মৌরি এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে বন্ধুগণ আজকে রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করে আর পারছি না এই যে ধরো আমি রান্না করতে করতে মাঝে মধ্যে একটু ঘটনাটা ঝাঁকানাকা কথাটা ব্যবহার করি প্রতিদিন আমাকে কেউ না কেউ কমেন্ট করে বলে এই ঘটনাটা ঝাকানাকা মানেটা কি আবার কেউ বলে এটা কোন গ্রহের ভাষা আসলে এটা কোনো গ্রহের ভাষা না এটা এই গ্রহেরই ভাষা তো আমি জাস্ট একটু মজার ছলে কথাগুলো ব্যবহার করি যাতে রান্নাটা দেখতে দেখতে তোমরাও মজা পাও তো এত কথা বলতে গেলে কিন্তু অনেক কথা উঠে আসবে মাঝখানে আমি কী দিলাম সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না অটোমেটিক্যালি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো লিকুইড দুধ দুধটাকে আগে থেকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম ঠান্ডা করে রেখেছিলাম ঠান্ডা বলতে নর্মাল টেম্পারেচারে রাখা হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম দুধটাকে দিয়ে আবারও মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মেশাবে আমের বড়াগুলো কিন্তু ততটাই সফট তৈরি হবে এবার এই মিশ্রণটিকে দশ মিনিটের জন্য ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় তো এখন আমি তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি দশ মিনিট পরে দেখো মিশ্রণটি কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে মানে চিনিটা গলে গেছে চিনিটা গলে গিয়ে মিশ্রণটি অনেকটাই পাতলা হয়ে গেছে চাইলে কিন্তু তোমরা এর মধ্যে আরেকটু দুধ অথবা আমের পাল্প দিতে পারো এতে কিন্তু বড়াগুলো খেতে আরও ভীষণ টেস্টি হবে এবার এগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে এইবারে বড়াগুলোকে ভেজে নেওয়ার তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখেছি তেলটা যখন হালকা গরম হবে তখন এক একে সমস্ত বড়াগুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটা যেন বেশি গরম না হয় তেলটা হালকা গরম অবস্থায় কিন্তু দিতে হবে তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে বরার উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো একদম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এইভাবে কিন্তু বড়াগুলোকে ভাজতে হবে যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে বাকি পিঠটাকে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে তারপরে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এই বড়াগুলো বানানো কিন্তু ভীষণ সোজা আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় পাকাম আম থাকতে থাকতে অবশ্যই একবার এইভাবে আমের বড়া বানিয়ে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো বড়াগুলোকে এইভাবে দেখো বেশ সময় ধরে একটু ভেজে নিতে হবে এইভাবে একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো দেখো পাকা আমের বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় ধরে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কী হবে বড়ার ভেতর অবধি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো দেখো কত সুন্দর কালার এসেছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর সমস্ত বড়াগুলোকে একটি পাত্রে তুলে নিলাম একই রকমভাবে বাকি ব্যাচের বড়াগুলোকেও ভেজে নেব এইবারে বাকি বাছের বড়াগুলোকেও ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় ধরে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে আমি সার্ভ করে দেবো আমের এই বড়াগুলোকে প্লেটের মধ্যে সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই পাকা আমের নরম তুলতুলে বড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল একটি বড়া তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম আর একটু আম কেটে এইভাবে সাজিয়ে দিলাম পাশে এতে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তো আজকের মতো এই পর্যন্ত তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে